দাঁড়া দাঁড়া বের করিস, দাঁড়া ওরে দাঁড়া, বন্ধ করে আসতে আমি মমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মৌ লাইফস্টাইল। জিজি কেমন আছো ফ্রেন্ড? তোমরা আশা করি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো অনেকদিন পর আজকে একটা ভিডিও, মানে নিউ ভিডিও নিয়ে এসেছি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, প্রচণ্ড অসুস্থই ছিলাম বলতে পারো, আর বোনেরও এক্সাম, তো সেই জন্য ভিডিও দিতে পারছিলাম না, তার জন্য সরি। তো নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। শখ হয়েছে যে তোমরা তো জানো, তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা প্লে বাটন পেয়ে গেছিলাম অলরেডি, আর 100K ফ্যামিলি মেম্বার হয়ে গিয়েছি আমরা। তো আমাদের ইচ্ছা সেটাকে নিয়ে ফটোশ্যুট করবো, সেই জন্য আমি আর বোন যাচ্ছি এখন, মেকআপ করবো, একটু তৈরি হব। তো তারপর তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো, কোথায় ফটো শ্যুট করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। জায়গাটাও মানে ভীষণই ভীষণই সুন্দর একটা জায়গায় ফটোটা শ্যুট করবো, পুরনো জায়গাটা। আর তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর যারা নিউ আছে আমার চ্যানেলে তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমি আর বোন চলে এসেছি, এখানে দেখতেই পাচ্ছ বোন একটা রেড কালারের শাড়ি পরেছে আর সাথে একটা রেড কালার ব্লাউজ পরেছিল। তো এই যে ওকে মেকআপ করাচ্ছে, আর মেকআপ করানোর পর দেখো ওর মুখটা একদমই চেঞ্জ হয়ে গেছে। ওকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যে মেকআপ করাচ্ছে ও একটা আমার ভালো বান্ধবী হয়, ওর নাম খুশি। আমার অনেক ভিডিওতে তোমরা হয়তো ওকে দেখে থাকবে, অনেক ভিডিওতেই ও আছে। যাই হোক, তারপরে আমার মেকআপটাও শুরু করেছে। আমি একটা লাইট কালারের শাড়ি পরেছিলাম, গ্রিন কালার দেখতে পাচ্ছ, আর সাথে পরেছিলাম একটা হোয়াইট কালারের ব্লাউজ। আর বাইরে পড়ছিল প্রচণ্ড পরিমাণে বৃষ্টি, যেটা শব্দ হয়তো তোমরা শুনতে পাচ্ছ, বাইরে এতটা জোরে জোরে বৃষ্টি হচ্ছে যে আমি আর বোন দুজন মিলেই ভাবছি মেকআপ তো করছি, আমরা কি যেতে পারবো, কি আর করা যাবে, না গেলে ভেতরেই ভিডিও করবো, এটাই ভাবছিলাম দুজন মিলে বলছিলাম। আমার খুবই ইচ্ছা ছিল যে একটু মেকআপ করবো, একটু লেন্স পরবো চোখে, এটা যেহেতু ফার্স্ট টাইম, আমি আগেও মেকআপ করেছি বাট লেন্সটা আমি ফার্স্ট টাইম পরবো, এটা খুশির লেন্স। তো আমার একটু ভয় ভয় লাগছিলো প্রথমবার, বুঝতেই পারছো তো, খুশি বারবার বলছিলো কিছু হবে না কিছু হবে না। তো প্রথমে পরার পরেই আমার চোখটা একটু খচখচ করছিলো, বাট তারপর একদমই কিছু মনে হচ্ছিলো না, বেশ ভালোই লাগছিলো। এটা যেরকম তোমরা দেখছো আমি সহজেই পরে নিচ্ছি, এরকম কিছুই হয়নি, আমি প্রচণ্ড প্রচণ্ড হেসেছি এটা পরার সময়, একটু ভয় পাচ্ছিলাম। তো চলো তোমরা দেখতে থাকো, একেবারে মেকআপ কমপ্লিট করে তারপর আমি কথা বলছি, দেখতে থাকো। তো ফাইনালি রেডি হয়ে গেছি আমি, বোন, আর ওই যে উনি আমাদেরকে রেডি করে দিয়েছে, ও কিছুতেই মুখ দেখাবে না। তো ওই যে রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। তো এবার যাবো ফটোটা শ্যুট করতে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, যাই না এরকম ভালো কতক্ষণ থাকবে। তো চলো তোমরা দেখতে থাকো, চলো চলো এবার হেঁটে হেঁটে চলো, চলো দেখতে পারো। এই যে পুরো কাদা কাদা হয়ে গেছে, যাও কি করে, ব্যাগটা নিয়ে আয় না একটু কষ্ট করে। হাই, লোকেশনটা দেখো ভীষণই ভালো, কিন্তু অনেক দিনের পুরনো, তো লর্ড ক্যানিং তো ওই তো একটু খসে খসে পড়ে গেছে আর কি, অনেক পুরনো, 100 বছরের পুরনো। তো চলো শ্যুটটা করি।
খুলে এনে দাও না গো আমাকে একটা লাস্ট যে ভিডিও মানে ফটো শুট করা হয়ে গেছে যে আমার কাছে ক্যামেরা আমি ছবি দেখছিলাম আমার আর এনার্জি নেই লো ওই যে সব খুলে দিয়েছে গা থেকে আর এখানে দেখতেই পাচ্ছো পুরো একদম কাদা 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 হয়ে গেছে এই যে ফুলগুলো পুরো ছিঁড়ে পড়ে আছে সেটা যে কমপ্লিট হয়ে গেছে যে বেরিয়ে যাচ্ছে ওই যে আমার মামা আর এটা একটা দাদা এটা মামা সব কিছু গোছানো হয়ে গেছে এবার এখান থেকে বেরিয়ে যাবো পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো চলো দেখতে থাকো সমস্ত কিছু কমপ্লিট করার পর আমাদের প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পেয়েছিল তো সেই জন্য এই দোকানটা থেকে আইসক্রিম আর জল কিনে নিয়েছিলাম তারপর এখান থেকে আমি সোজা বাড়িতে চলে গেছি আর বাড়িতে যাওয়ার পর দেখতেই পাচ্ছ চেঞ্জ করে নিয়েছিলাম আর মামা দাদাটাও আমাদের সাথে এসেছিল কারণ ওদের জুতোয় প্রচণ্ড কাদা হয়ে গিয়েছিল তো যাই হোক আজকে ভিডিওটা এতটাই ছিল ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা।